বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল সেখানে বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদনের ব্যবস্থা করার উপরও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান আগে চাহিদার নব্বই শতাংশ পেঁয়াজ আমদানি করা হতো উল্লেখ করে শেখ হাসিনা বলেন সরকারের নেওয়া উদ্যোগ আর কৃষকের পরিশ্রমের ফলে বেয়াজ উৎপাদনই দেশের সক্ষমতা পেয়েছে প্রতিটি পর্ণের ক্ষেত্রে এরকম উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী আর যত্রতত্র কুরবানির পশু জবাই করার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে উল্লেখ করে সুনির্দিষ্ট স্থানে কুরবানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন শেখ হাসিনা আল্লাহর রহমতে একটি আমরা ঠিক সেই পদ্ধতি মাংস মানুষ আগুন খেতে পারছি একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল এরপর দু হাজার সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি সেনাপ্রধান মঈনউদ্দিন মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইল মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক না সেটাই তো আমাদের লক্ষ্য দেশের ছাপ্পান্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ এতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর চাপ সর্দি জ্বর কাশি শ্বাসকষ্ট টাইফয়েড ও লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বৃদ্ধরা দাবধার খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু আজ রাজশাহীতে তাপমাত্রা কত আর এই তীব্র গরম সেখানকার মানুষের জনজীবনে কেমন প্রভাব রেখেছে হ্যাঁ সাগর গত ঈদের পর থেকে রাজশাহী অঞ্চলে মাঝারি ধরনের দাবদাহ চলছিল তবে গতকাল থেকে রাজশাহীতে তীব্র দাবদাহ দেখা দিয়েছে গতকাল তাপমাত্রা তির চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যেটা তথ্য আমরা জানি সেই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছিল তবে আজকে দুপুর বারোটায় সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে তো বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়ে এবং দুটার পর থেকে তিনটা পর্যন্ত তখনই আসলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস তো এই যে দাবদাহ চলছে এর যে বিরূপ প্রভাব এই অঞ্চলের মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা জীবিকার তাকিদে বিভিন্ন এলাকায় যেতে হয় তাদের কাজের সন্ধানে সেসব মানুষ পড়ে এসেছে চরম বিপক্ষে আমরা দেখছি যে একটু গাছের নিচে যদি ছায়া হয় সেই ছায়ার নিচে শীতল পরশ পেতে তারা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তারা সেখানে আশ্রয় নিচ্ছে এবং আমরা দেখছি যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ বিশেষ করে বাসা যে রাজমিস্ত্রি যে যেসব কাজ করে তারা একটু পর তারা শীতল পরশের পাওয়ার জন্য তারা গায়ে পানিও দিচ্ছে আমরা এমনটিও দেখছি আর পশু পাখির অবস্থাও এখন সঙ্গে আমরা দেখছি যে যেসব পুকুর রয়েছে সে সেসব পুকুরে গরু এবং মহিষ সেসব পানিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে গরম থেকে বাঁচার জন্য আর আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে টানা দাবদাহ এর কারণে রাশিয়া অঞ্চলে পানির স্তর কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে বিশেষ করে কুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের অনেক গ্রামে এবং তানোর এবং গোদাকারী উপজেলার বেশ কিছু এলাকা থেকে আমরা খবর পেয়েছি সেখানে যে পানির স্তর নলকূপের পানি এখন উঠছে না এখন তাদের তাদের পানির একমাত্র ভরসা নলকূপ পানি তারা পান করছে এবং স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজ জেনেছি যে এই দাবদাহের কারণে এবং দীর্ঘদিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে নিচে নেমে যাওয়ার কারণেই নলকূপের পানি উঠছে না সাগর জানছিলাম গরমের খবর দেশ জুড়ে হবে শুধু বৈশাখ থেকে বাধ্যতামূলক করা হলেও বস্তার গায়ে চালের দাম ধানের জাত উৎপাদনের তারিখ লেখা শুরু করেনি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা এসব তথ্য ছাড়াই আগের মতোই চাল বিক্রি হচ্ছে বাজারে মিল মালিকরা বলছেন নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে একই অবস্থা নওগাঁর চালের বাজারেও কুষ্টিয়ার সাবিনা ইয়াসমিন শ্যামলি ও নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত মিলারদের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে গত ফেব্রুয়ারি মাসে পরিপত্র জারি করে খাদ্য মন্ত্রণালয় পয়লা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর হয়নি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোনো চালকলই বস্তায় সব তথ্য দেয়া শুরু করেনি আগের মতোই বিক্রি হচ্ছে সব ধরনের চাল বস্তার গায়ে লেখা 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 দামও নাই এবং এবং গুণগত মানও ডেট এক্সপার্টের তারিখ সেটাও বাজারে যখন চাল কিনতে যাচ্ছে কিন্তু তার কোনটাই আমরা পাচ্ছি না মিল মালিকরা বলছেন সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে বেশি জোরা না করতে প্রশাসনের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা একটা আইন করেছেন আইনটা আপনাকে বাস্তবায়ন করতে একটু সময় লাগবে আমরা পদক্ষেপ নেব তার আগে যেন কোনো মিল মালিককে হয়রানিমূলক বা জেল জরিমানা করে ভয়ভীতি দেখায় বাজারে যেন অস্থিতিশীল তৈরি না করে ধানের দামও কিন্তু ভেরি করবে একই দিনে চব্বিশ ঘন্টায় ভেরি করবে এবং চব্বিশ ঘন্টা কিন্তু চালের দামও ভেরি করবে তা সেক্ষেত্রে আমরা বলছি যে আমরা বস্তার গায়ে এটা না লেখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি সে টিকিটের উপরে লেভিং টিকিটের উপরে আমরা হচ্ছে মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখব বাজার তদারকি কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে শাস্তির আওতায় আনা হবে মিলারদের আমরা মিলারদেরকে কিন্তু এই যে ঈদের আগেও বলে দিয়েছি যে এই সময় সীমার ডিউরেশন আমরা যেটা দিয়েছি সে তার ভিতরে কার্যকরী করার কথা বলেছি যদি কেউ সেটা ভায়োলেট করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ এদিকে সরকারি নির্দেশনা কার্যকর হয়নি নওগাঁয় ব্যবসায়ীদের দাবি এ নির্দেশনা বাস্তবায়ন করতে অন্তত ছয় মাসের সময় প্রয়োজন কারণ হিসেবে তারা বলছেন প্রতিদিনই চালের দাম ওঠানামা করে তাই যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে সেটা সমন্বয় করা কঠিন হবে তাদের জন্য প্রত্যেকটা মিলের কাছে পুরাতন বেশ কিছু বস্তা রয়েছে দুই নম্বর আগামী ইডি বরস মৌসুম মাসে আরও বেশ কয়েকদিন সময় লাগবে মজুদকৃত বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান ব্যবসায়ীরা ওয়ালিউলাওলি এন নিউজ ডেস্ক কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুপালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ সম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দুদিন দুদিনব্যাপী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশোটি স্টল স্থাপন করা হয়েছে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে আমাদের আমি আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেবো আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধ প্রায় চল্লিশ ভাগ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি কাজে কাজে এবং এটার গবেষণাও চলছে এরপরে কারো কাছে মুখ খাপে কী হয়ে থাকবো না আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও যত্নবান হতে হবে আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চাই আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার জনগণকে মাছ ভাত খাওয়ার নিশ্চয়তা দিয়েছে খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই রাস্তাঘাটে নয় বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান উদ্বোধনী অনুষ্ঠান ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা প্রভুদের খুশি করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র মহাসচিব রুহুল কবির আজ ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন দেশের ভাষা আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্যই এই সমস্ত কথা বলেন আপনারা যে কত ভণ্ড আপনারা যে কত আত্মপ্রবঞ্চক দেশবাসী জানে এই জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না এই জন্য মত প্রকাশের স্বাধীনতা দেন না এই জন্য জনগণের সমস্ত নাগরিক অধিকার নাগরিক স্বাধীনতাকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন ভবিষ্যতে দেশের অর্থনীতি টেকসই হবে কিনা বা দেশ ঋণের ফাঁদে পড়ছে কিনা তা সরকারের দক্ষতার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডের সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান অধ্যাপক রনক জাহান ও অধ্যাপক রেহমান সোভান সম্পাদিত বাংলাদেশের পঞ্চাশ বছর রাজনীতি অর্থনীতি সমাজ ও সংস্কৃতি শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বইয়ে স্থান পাওয়া প্রবন্ধগুলোর রচয়িতাগণ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন রহমান বলেন দেশের অর্থনীতি প্রবৃতি হলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি দৈনিক প্রথম আলোর সম্পাদক সংঘাতের রাজনীতি এখন দলের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো দেশকে উল্টো পথে নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারব আগামীতে এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হল এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা আমরা কোন ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহ দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক শোয়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া সকালে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তাকে এ প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেকজান্ডার ম্যানতে স্কিপ সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি আশ্রয় কেন্দ্র নির্মাণ বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাসায়ন দূত এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত ম্যান্তেতকি শাখা শেষে এ সময় এ সমস্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী বান্দরবানের রুমায় ব্যাংক টাকাতি মসজিদে হামলা টাকা অস্ত্র লুট ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত এর গ্রেফতার হওয়া বাবানের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে অনুমতি দেওয়া হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় আদালত আসামি লাল নুন বমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আসামি পক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন জানিয়েছেন রুমা থানায় দুটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের আবেদন শুনানি শেষে অন্তঃসত্ত্বা এক আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির করা হলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আসন্ন উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে নরসিংদী জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন কমিশনার আলমগীর বলেন উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয় যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বৈঠকে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে যেটা আপনারা জাতীয় শাসন নির্বাচনের ক্ষেত্রে দেখছেন তার চেয়ে কম হবে তার চেয়ে ভালো নির্বাচন হবে এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নয় বিষয়টি দেখার কোন সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নাই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষে দেখার কোন সুযোগ নেই সবাই সমান এখানে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক চিকিৎসক রোগীর সুরক্ষায় সংসদের স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা নোয়াখালী চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা জানান এছাড়া স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন চট্টগ্রামের বেসরকারি দুটি হাসপাতালে দায়িত্বরত দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে একুশ ও তেইশ এপ্রিল কর্মসূচির ঘোষণা দিয়েছে চিকিৎসকরা দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে চিকিৎসক নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশ থেকে আগামী একুশ এপ্রিল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে দুই ঘন্টা কর্মবিরতি ও তেইশ এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি দেযা হয় চুয়াডাঙ্গা থেকে অপহৃত শিশু তামিম হোসেনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব এ সময় অপহরণকারী আলামিনকে গ্রেফতার করা হয় র্যাব জানায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতি দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত তামিম হোসেনকে উদ্ধার ও অপহরণকারী আলামিনকে গ্রেফতার করে র্যাব সতেরোই এপ্রিল শিশু তামিমকে চুয়াডাঙ্গা জেলার হানুরা বাড়াদি গ্রামের বাড়ি থেকে অপহরণ করে আলামিন এ ঘটনায় তামিমের বাবা চুয়াডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পরে র্যাব তামিমকে উদ্ধারের জন্য অভিযান চালায় স্বাধীনতার পর থেকেই দেশে উন্নয়নের সাথে সমানতালে বাড়ছে দুর্নীতি আর উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা সেন্টার ফর পলিসির ডায়লগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা দেশের উন্নয়ন টেকসই হবে কিনা সরকার ঋণের ফাঁদে পা দেবে কিনা তা চিন্তার বিষয় বলে মন্তব্য করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড মুস্তাফিজুর রহমান দীর্ঘমেয়াদী ঋণ গ্রহীতাদের অর্থ আদায় করতে না পারায় দেশের অর্থনীতি বিপাকে পড়ছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ রেহমান রহমানের রিপোর্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশে গত পঞ্চাশ বছরে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ ও সংস্কৃতির অবস্থান নিয়ে প্রখ্যাত গবেষক ও লেখকদের সমন্বয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মোরক উন্মোচন অনুষ্ঠানে বইটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন গত পঞ্চাশ বছরে দেশ যেমন এগিয়েছে উন্নয়নের নানা সূচকে তেমনি বেড়েছে দুর্নীতি বাংলাদেশে আমি দেখেছি দ্যার স্টেবল করাপশন ইকুইব্রিয়াম এবং স্টেবল করাপশন ইকুলিব্রিয়াম ভাঙার জন্য উই নিড স্ট্রং পলিটিক্যাল উইল আগে করাপশন কেন করতাম আমার সুবিধার জন্য এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে প্রযুক্তি প্রযুক্তি প্রশিক্ষণ শিক্ষা এটার একটা সমন্বয় আমার করতে হবে আমি অনেক অবকাঠামো করেছি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এগুলোকে আমার করিডোর থেকে ইকোনমিক করিডোরে হবে করেছি নিতে আলোচনায় উঠে আসে ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবস্থার নেতিবাচক প্রভাব নিয়েও এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোহান বলেন আমানতকারীদের অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে সরকার যা ফেরত পাওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয় আর এ কারণেই দেশের অর্থনীতি বিপাকে পড়ছে আমরা দেখছি আমানতকারীদের অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সংকট নিরসন করছে যা হওয়ার কথা ছিল না আবার অনেকে দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে পরে তা আদায় করতে পারছে না সরকার এখন এই পরিস্থিতি অনেকটা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সহিংসতাকারীরা সবসময় সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে শ্রমনির্ভর করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও গবেষকরা নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো ও খোলা তেলের দাম দুই টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা মিল গেটে এখন থেকে কার্যকর হবে দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ডিটো এছাড়া প্রথমবারের মতো পাম তেলের দাম প্রতি লিটার একশো টাকা নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে রোজায় সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে শুল্ক কমিয়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে দশ টাকা কমিয়েছিল সরকার পনেরোই এপ্রিল সেই শুল্ক মুক্ত সুবিধা উঠে যাওয়ায় আবারও লিটারে দশ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন আর আজ বৈঠক শেষে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি একশো উনপঞ্চাশ থেকে একশো সাতচল্লিশ টাকা ও বোতলজাত একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি টাকা করা হয় আর পাঁচ লিটারে বোতলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আট

প্রতিরক্ষা কূটনীতি জোরদার ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই খাতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুপুরে রাজধানী স্কাটুনে বীজ মিলন আয়তনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন সেনা প্রধান বলেন মিয়ানমার সংকট মোকাবেলায় দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে তবে সংকট মোকাবেলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে দেশের জাতীয় স্বার্থরক্ষা ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা কূটনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে রাজধানীর স্কাটনে এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেমিনারে প্রধান বলেন কারো সঙ্গে শত্রুতা নয় বন্ধুত্ব সবার সঙ্গে রাষ্ট্রের এমন বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান প্রতিরক্ষা কূটনীতির সফল প্রয়োগের ফল উল্লেখ করে প্রধান আরও বলেন এখাতে দক্ষতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সামরিক শীর্ষে থাকা আমেরিকা প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ খরচ করে আমরা যদি আমাদের সামরিক কূটনীতি জোরদার করতে চাই আর এ খাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই অবশ্যই আমাদের রিসোর্সের পাশাপাশি বাজেট বাড়াতে হবে এদিকে মিয়ানমারের শীর্ষ কয়েকজন সেনা অফিসারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় চলমান সংকট মোকাবেলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান মিয়ানমারের সাথে আমাদের যথেষ্ট এঙ্গেজমেন্ট রয়েছে চলমান সংকট মোকাবেলায় যা যা করণীয় সবটুকুই করছি আমরা তবে সে দেশের শীর্ষ কিছু কর্মকর্তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে তবে আমরা স্পষ্ট করে বলছি মিয়ানমার ইস্যুতে একজনকে খুশি করে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ সেনাবাহিনী তার সঠিক অবস্থানে রয়েছে সেমিনারে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বিজের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবু বকুর সিদ্দিক জুনায়দ আল হাবিব Entrevista Dhaka. বিরোধী দল যাতে সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায় সেজন্য বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ দলের চার নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের পর জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর নানান কায়দায় নির্যাতন তার অভিযোগ বিরোধী দল ও মতের মানুষকে করতে লাগামহীন গতিতে মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে আদালতকে দিয়ে বিএনপি কর্মীদের সাজা দেয়া ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে সরকার তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব সাজা বাতিল করে হাবিব সহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মহিন খান বলেছেন উপজেলা নির্বাচনে দলীয়ভাবে বিএনপির অংশ নেবে না তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে আজ রাজধানী মগবাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির অসুস্থ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা পারভেজ রেজা কাকনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এমন কারণে উপজেলা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিএনপি তবে প্রান্তিক পর্যায়ে কে কিভাবে নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা কথা বলার সময় নয় বলে মনে করেন তিনি দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় বিএনপির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মতদার বিএনপিটা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতিরেকে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে আমরা যাবেন দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় নয় বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না জানিয়ে তিনি বলেন জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপি ও দলীয় নেতারা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশ দেওয়া হয়েছে দেশের জনগণ যখন নির্বাচনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বিএনপি নেতারা তখন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়ে তারা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কোকের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা বারিধারে ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ও বিকেলে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ব্রিটিশ হাই কমিশন বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক কৌশল কি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয় মারধর হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি বোক দাদি জিমির বিরুদ্ধে বিবিআই তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত দুপুরে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম হাজির করার নির্দেশ দেন বাদীপক্ষ পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে তবে আদালত তা গ্রহণ করেনি সম্প্রতি এ প্রতিবেদন জমা দেয় পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয় পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে দু সালে ছয় জুলাই বোর্ড ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক